সবাইকে ওয়েলকাম করছি অঙ্গনা রিসর্টে। আজকের ব্লগে থাকবে অঙ্গনা রিসর্টের ফুল ভিডিও, যতটুকু পেরেছি এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, আর প্রাইজিং এর ব্যাপারে ডিটেলস বলার চেষ্টা করেছি। কেউ যদি আসতে চান রিজনেবলের মধ্যে, অঙ্গনা রিসর্ট খুব ভালো একটা সিলেকশন হবে বলে আমি মনে করি। তো পুরোটা ব্লগ আমার সাথে থাকেন, স্টে টিউনড উইথ মি, লেটস গো। অঙ্গনা রিসর্ট গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত। স্থানীয় লোকেরা এই জায়গাটিকে ভাওয়াল রাজার বাড়ি বলে। এটাই হচ্ছে অঙ্গনা রিসর্টের মূল ফটক। এই ফটক দিয়েই আমরা প্রবেশ করেছি। ঢুকেই হাতের ডানে রয়েছে লতা পাতা ও ফুলে সুশোভিত রাস্তা। রাস্তা পেরিয়ে দোতলা বাংলো, ফোয়ারা, বিশাল পুকুর আর রুমের ব্যবস্থা যেখানে আমরা ছিলাম। আর বাম দিকে রয়েছে খাওয়া দাওয়ার স্থান, প্রশস্ত মাঠ, শিশুদের কিডস জোন, ছোট ছোট পুকুর। এই দিকের বিস্তারিত বর্ণনায় একটু পরে আসছি, চলুন তবে আগে ডান দিকে মোড় নিয়ে শুরু করি। প্রথমেই দেখতে পাবেন একটি খুব সুন্দর বাংলো, সামনে রয়েছে একটি ফোয়ারা। বাংলোটি জলজল করছিল, আয়নাগুলোতে গাছপালা ও প্রকৃতির প্রতিচ্ছবি দেখছিলাম। এত সুন্দর প্রকৃতি পেয়ে একটু বসন্তের গান গুনগুন করে গেয়ে উঠলাম। বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈগ। বসন্ত বাতাসে এই রুমগুলো আপনারা বুক করতে পারেন, সেক্ষেত্রে পুরো পরিবার নিয়ে আসলে এই বাংলোতে মন্দ কাটবে না। এটা এটাও একটা রুম, বাংলো টাইপস আর কি। আমার মনে হয় পুরোটাই ভাড়া নেওয়া যায়, বুকিং করা যায় একদিনের জন্য বা দুই দিনের জন্য। পাতা যে পড়েছে, আলো পড়েছে, সেটার একটা সুন্দর টেক্সচার দেখা যাচ্ছে। এই যে উপর থেকে ভিউ, একটা বেড দেখা যাচ্ছে। এই অংশ পেরিয়ে পড়বে আরেকটি তিনতলা বিল্ডিং। এখানে অনেক ধরনের রুম আছে, সেই অনুযায়ী ভাড়া 2000 থেকে 3000 টাকার মতো। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখি অনেক হরিণ দেখা যাচ্ছে। আমরা সারাদিন যেই রুমে ছিলাম সেই জানলা দিয়ে সুইমিং পুলটা দেখা যাচ্ছিল। আমার ছেলে সোম খুব এনজয় করেছে। সুইমিং পুলটা তেমন বড় না, রিসোর্টের জায়গার সাথে তুলনা করলে অনেকটাই ছোট। আমাদের রুমের পাশেই রয়েছে বিশাল পুকুর, এটাকে ছোটখাটো দিঘি বললেও ভুল হবে না।
অঙ্গনা রিসর্টের অন্যতম আকর্ষণ হচ্ছে একটা বিশাল আকৃতির পুকুর, শানবাঁধানো পুকুর যেটাকে বলে, মানে ঘাট বাঁধানো। সুন্দর একটা ঘাট দেখা যাচ্ছে, এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে পুকুর পার হয়ে। এই রাস্তাটা মোটামুটি পুরাটা পুকুর পার জুড়েই রয়েছে সম্ভবত, আমি ওদিকটায় যাচ্ছি না। সাদা সাদা ফুল, খুব ভাল লাগে দেখতে। আর হ্যাঁ, এই যে পুকুর পাড়ে ঢুকতে একটা গেটের ব্যবস্থা করা হয়েছে, এই যে গেট, দুপাশে গেট রয়েছে আর মাঝখান দিয়ে পুকুর পাড়। ভাড়া কত ভাইয়া, একজন ভাড়া কত নৌকায়? আর ইয়ে কি এক নৌকায় কি দুইজন শুধু? না, ওটা এটাতে খালি এটাতে উঠলে তো যে মানে নিজেকেই ড্রাইভ করতে হবে না? মাছ তো দেখা যায় না, যে পানি ঘোলা হয়ে গেছে বলে মাছ দেখা যাচ্ছে না। না, পানি ঘোলা হয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা মূল ফটকের ডান দিকেই এগোচ্ছিলাম, এই পুকুরের পরেই কিন্তু আর কিছু নেই। এবার আমি যাচ্ছি মূল ফটকের বাম পাশের বিস্তারিত উপস্থাপনায়। মাঝখানে সুন্দর রাস্তা ধরে এগোলেই দুপাশে বসার জায়গাগুলো চোখে পড়বে। প্রথমেই দেখব কিডস জোন, এখানে বাচ্চারা খেলবে, দৌড়াবে, দোলনা আছে, স্লিপার ইত্যাদি বাচ্চারা এনজয় করে। বিপরীত পাশে দেখা যাবে ছোট ছোট পুকুর। পাশে কোনাকুনি করে একটি কটেজ বেরোলেই দেখা যাবে প্রশস্ত মাঠ, ব্যাডমিন্টন খেলার জন্য নেটের ব্যবস্থা করা হয়েছে। দাদা খেলে, মা সুরেলা শুধু দেখুন, তাই না সুরেলা? তুমি চড়বে, চড়বে তুমি? ভয় না পেলেও বিপদ হতে পারে। শুভ চলে আসো। আরেকটু সামনে এগুলি খাওয়া দাওয়া করার স্থান, অনেক প্রশস্ত। এটা হচ্ছে ব্রেকফাস্ট আর লাঞ্চের জায়গা আর কি, এখানে বসে। আমরা প্রায় 130 জন গিয়েছিলাম, আমাদের তেমন কোনো অসুবিধাই হয়নি। বাস ঝাড়তি পেরোলেই রান্নার জায়গা। আমি একটু পরে লাঞ্চ করব বলে এগিয়ে গিয়ে দেখি এর পেছনে একটি মাঠ আছে। এটা ব্যাক সাইডে মানে খাওয়ার জায়গার পিছনে হচ্ছে বড় একটা মাঠ আছে, খুব সুন্দর না? যে কেউ দলবল নিয়ে ফুটবল বা ক্রিকেট খেলতে পারবে। এখানে রান্না ভালো, লাঞ্চের পর সবাই বিভিন্ন পারফরমেন্স করলাম। আমি আসলে বাচ্চা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, তারপরেও ফাঁকে ফুকে একটা চট্টগ্রামের আঞ্চলিক গান গেয়ে দিলাম। আমি
রিসোর্টে এসে আমি একটা কথাই বলবো যে হ্যাঁ, প্রথমে দেখে মনে হবে, আমাদের যেটা মনে হয়েছিল যে জায়গাটা খুবই ছোট, এখান থেকে এখানে ঘুরেই জায়গাটা শেষ হয়ে গেছে, আসলে ব্যাপারটা এরকম না, অনেক বড় স্পেস, একটু ঘুরে দেখাটাই হচ্ছে ধৈর্যের ব্যাপার। বিভিন্ন কর্নারে ওরা কর্নার ক্রিয়েট করেছে, প্রত্যেকটা জায়গায় আমি হয় পুকুর দেখতে পেয়েছি, না হলে বড় মাঠ দেখতে পেয়েছি। এদিকটায় হরিণ আছে, চলেন আমরা একটু হরিণটা দেখি, কিছুক্ষণের মধ্যেই এই রিসোর্ট থেকে চলে যাব। তো শেষবেলায় হরিণের কিছু ফুটেজ নিয়ে নিচ্ছি। অনেক বড় শিংওয়ালা হরিণ দেখতে পাচ্ছি, একটু এদিকটা নিচে নেমে দেখি। দেখুন প্রত্যেকটা এদিক দিয়ে বা আমি যেই পথ ধরে এসেছি ওই পথ দিয়ে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরতে পারেন। আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা একটা রাস্তা, আর ওটা হচ্ছে মেইন রাস্তা, এই পাতাবাহারের পরে যেটা। হ্যাঁ, এরপরেও আমাদের মাঠ আছে বা কটেজের মতো আছে। হ্যাঁ, এটা কিন্তু তিন চার ভাগে ভাগ করা হয়েছে বলে মনে হয় যে আসলে জায়গাটা খুব ছোট, তা না, জায়গাটা অনেক বড়। আমার দিকে তাকিয়ে আছে হরিণটা, দেখেন। সুরেলা দেখেছ কি সুন্দর চাঁদের আলো দেখেছ সুরেলা? আমরা যখন বের হচ্ছি তখন সন্ধ্যা 7টা, তবে মনে হচ্ছিল অনেক রাত হয়ে গেছে। আকাশে পূর্ণিমার চাঁদ, চারপাশে ঝিঝি পোকার শব্দ আর গ্রামীণ পরিবেশের সোদা গন্ধে প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের সবাই পাশে থাকুন, সবার মঙ্গল কামনা করছি। বাই বাই।